তার হল করে কনফারেন্স শুরু হবে, তার আগে প্রাগোষ্ঠী ইত্যাদি হবে এবং এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতা মানিক সরকার এই সম্মেলনে আমরা এখন প্রতারণা করছে। কোর্টের রায় ছিল, সে কোর্টের রায় কার্যকরী করছে না, এখনও সে মজুরি পায়নি, তারা মারাত্মক বঞ্চিত, বকে আরও কোনো সিদ্ধান্ত নেই, শুধু বক্তৃতা দিয়ে চালিয়ে যাচ্ছেন এবং চা শ্রমিকরাই এই বঞ্চনার বিরুদ্ধে আজকে তারা রাস্তায় মিছিল সংগঠিত করেছে। বর্তমান সরকার বলছে যে 176 টাকা মূল্য, বর্তমান সরকার করেনি, এটা করেছে বামফ্রন্ট সরকার 2017 পয়লা ডিসেম্বর। মালিকরা কোর্টে দুইবার গিয়েছে, সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, তারা বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত আইনগত সিদ্ধান্ত, শেষ পর্যন্ত কোর্ট এটাকে বহাল রেখেছেন এবং সেই অনুযায়ী বকেয়া সহ এটাকে টাকাটা দেওয়ার কথা, কিন্তু এখনও সেটা কার্যকরী হয়নি, শুধু বক্তৃতা দিয়ে যাচ্ছেন, হয়ে গেছে এই সেই, এটা কাজে এই সরকারের কোনো কৃতিত্ব নেই। এই সরকার কোর্টের আদেশ পর্যন্ত বাংলা করছে,